আমার নাম কালীনাথ হালদার, হালদার বাড়ির সতীনাথ হালদারের নবম সন্তান আমি। বাংলা বিনোদন জগতে শক্তি ঠাকুর ছিলেন অত্যন্ত জনপ্রিয় একটি নাম। বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপাশি গানও গাইতেন তিনি। উৎপল দত্ত, বিকাশ রায়ের মতো অভিনেতাদের সঙ্গে দাপিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি। গায়ক অভিনেতা হিসেবে পরিচয় পেলেও প্রথম জীবনে শক্তি ঠাকুর ছিলেন স্কুল শিক্ষক। অঙ্ক ছিল তার প্রিয় বিষয়। 1976 তপন সিংহের হারমোনিয়াম ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে গানের দুনিয়ায় প্রথম পা রাখেন তিনি। তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। হেমন্ত মুখোপাধ্যায় শক্তি ঠাকুরকে দিয়ে তার সুর করা বেশ কিছু বাংলা ছবিতে গান গাইয়েছেন। পাশাপাশি তিনি অভিনয় করেছেন তরুণ মজুমদারের দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা ছবিতে। এই ছবিতে অভিনয়ের সঙ্গে কোরাসে গলাও মেলান তিনি। এছাড়াও শক্তি ঠাকুর গান গেয়েছেন অজয় দাস, আর ডি বর্মনের সুরে। ছোট মেয়ে মোনালি ঠাকুর এখন বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা। শক্তি ঠাকুরের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্র জগতে। অনেকেই তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।